এবারের সরস্বতী পূজোর এক বিশেষ চমক দিতে চলেছে দুর্গাপুর বিজন ইস্পাত পল্লী নেতাজি ক্লাব। এবারের পূজোর মূল আকর্ষণ 40 ফুটের সরস্বতী প্রতিমা। ক্লাব সদস্যরা জানান, বিগত 4-5 বছরে পরিকল্পনা ছিল তাদের এই দেবী প্রতিমা সহ এবারের সরস্বতী পূজোর বাজেট প্রায় 5 লক্ষ টাকা। যেহেতু এবারের ক্লাবটি 13তম বর্ষে পদার্পণ করতে চলেছে, তাই পূজোর উদ্বোধনের সঙ্গে আগামী 25শে জানুয়ারির একটি জিমেরও উদ্বোধন হতে চলেছে ইস্পাত পল্লী নেতাজি ক্লাবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি তারা সংবর্ধিত করতে চলেছে ওই এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের।